যখন বুলবুলয়ার টুয়ে কাজ করবে কার্তিক আরিয়ান তখন সেইটা শুনে অনেকে তাকে ট্রোল করা হয়েছিল এবং ট্রোলের মুখে তাকে পড়তে হয়েছিল যে অক্ষয় কুমারকে কীভাবে সে রিপ্লেস করবে অথবা অক্ষয় কুমারের মতন সেভাবে কমেডি করতে পারবে না তারপরে বুলবুলার টু এর ট্রেলার আসার পর আসার পরও ট্রেলার দেখে অনেকে এই ফিল্মকে নিয়ে কোনো আশাই করেনি বা আশাই করা ছেড়ে দিয়েছিল কিন্তু যখন সিনেমাটি রিলিজ করা হয় তখন সবাইকে ভুল প্রমাণ করেছে ইনফ্যাক্ট আমাকেও ভুল প্রমাণ করেছে কারণ সেই মুভির প্রথম লকডাউনের পর প্রথম বলিউডের সবচেয়ে বড় হিট সিনেমা হচ্ছে বুলবুলেয়ার টু আরেকবার কার্তিকারায়নের সঙ্গে একই রকম ঘটনা ঘটতে চলেছে কারণ আমরা জানি যে কার্তিকারায়নের শেহজাদা নামে একটি ফিল্ম আসতেছে যেই সিনেমাটা হচ্ছে তেলুগু সিনেমা আলু অর্জুনের তেলুগু সিনেমার রিমিক সেই সেই সিনেমাটি ভালো স্টোরি লাইন হওয়ার না সত্ত্বেও যেভাবে আলো অর্জুন যেভাবে তার নিজের সোয়াক স্টাইল যেভাবে প্রেজেন্ট করেছিল সেই সব মিলিয়ে সেই সিনেমাটা দুশো কোটির উপরে বক্স অফিসে কালেকশন করে ফেলে তো সেই সিনেমাটায় এখন হিন্দিতে রিমিক করা হচ্ছে শেহজাদা নামে তো সেখানে কাস্ট করা হয়েছে কার্তিকারায়ণকে অ্যানাউন্সমেন্ট লুকটা দেখানো হয়েছে ফার্স্ট লুকটা দেখানো হয়েছে তোমরা যদি এই লোকটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কার্তিকারিয়ান কার্তিকারে এত সোয়াক কেন আর এই এই সিনেমাটা অফিসে ভালো ফল করবে কারণ কার্তিকারিয়ান নিজের একটা নিজস্ব ফ্যানবেস এবং তার যে ভাবে প্রেজেন্ট করা হয়েছে কারণ স্টাডম কাকে বলে তোমরা যদি জানতে চাও তাহলে কার্তিকা স্টাডম আছে কিনা আমি বলছি করোনা কালে রিলিজ হয়েছিল লাভ কাল টু লাভ স্টোরি সিনেমা কিন্তু এই সিনেমাটি চলতে পারেনি তাও প্রমাণ দিচ্ছি যে এই সিনেমাটি সেই করোনা কালে দশ কোটি ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় দশ কোটি রুপির মতো সেই সময় ফার্স্ট ডেতে দশ কোটি টাকা কামানো বিশাল ব্যাপার তোমরা সেই ফার্স্ট ডে লাভ আজ সিনেমার মতন ফার্স্ট ডে বক্স অফিস কালেকশান দেখে তোমরা বুঝতে পারো যে কার্তিকারায়ণের কতটা স্টারডম রয়েছে এবং এই সিনেমাটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াক করবেই